আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সকলেই ভালো আছো, সুস্থ আছো, মা বাবার সাথে আছো, সকলেই সুস্থ আছো সেই আশাবাদ ব্যক্ত করে আমি হাফেজ মোহাম্মদ রাজাউল করিম খান পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে থাকি। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নেব। তোমরা আমাদের সাথে আমার সাথে যুক্ত হচ্ছ এই মুহূর্তে, যারা আমার এই ভিডিওটি দেখছ তারা প্রত্যেকেই আশা করি যারা যারা বই পেয়েছ প্রত্যেকে বই বের করো, খাতা বের করো, কলম হাতে নেও। তাছাড়া যারা যারা বই পাওনি তারা খাতা হাতে নিয়ে আমি যে বিষয়গুলো তোমাদের আজকে বোঝাবো সেই বিষয়গুলো তোমরা খাতায় নোট করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তোমরা চতুর্থ শ্রেণীতে ইমান আকাই পড়েছ, পঞ্চম শ্রেণীতেও এর ব্যতিক্রম নয়। ইমান ও আকাইদ সম্পর্কে তোমাদের পঞ্চম শ্রেণীতেও ধারণা দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় হলো ইমান ও আকাইদ। একটু যদি খেয়াল করো এখানে প্রথম অধ্যায় হলো ইমান ও আকাইদ নিয়ে। আমরা আজকে কথা বলবো ইমান ও আকাইদ নিয়ে। তোমরা সকলে আমার সঙ্গে বই বের করে, খাতা বের করে সকলেই তোমরা যুক্ত হয়ে যাও। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আসলে এই বৈশ্বিক মহামারীতে আমরা সরাসরি তোমাদের সাথে সশরীরে তোমরা ক্লাস করতে পারছো না, এই জন্য আসলে মনের ভিতরে একটু ব্যথা বেদনা রয়েছে। পাশাপাশি যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই আসলে কি বলবো, এক ধরনের আজাবই বলা চলে আমাদের উপরে, যে আজাবটি আল্লাহ তাআলা দিচ্ছে, আল্লাহ তাআলা যেন এই আজাব এই শাস্তি আমাদের যে দিচ্ছে এই শাস্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করে, সকলে এর জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের কি, তিনি আমাদের রব। আল্লাহর পরিচয় আসলে জানা দরকার। তোমরা প্রথম পেজ যখন বের করে দেখো এখানে লেখা আছে আল্লাহ তাআলার পরিচয়, তাহলে আমরা জানি কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল খাট সহ আরো বিভিন্ন কিছু তৈরি করে, কিন্তু রাজমিস্ত্রি আবার ইটের উপর ইট সাজিয়ে বিভিন্ন দালান কোঠা তৈরি করেন। আমরা দেখি কিন্তু আমার আশেপাশে আমার চারিপাশে যা কিছু রয়েছে, যেমন তুমি আল্লাহ তাআলার সৃষ্টির সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করি, দেখো খেয়াল করো চন্দ্র সূর্য পৃথিবী গাছ বৃক্ষ তরুলতা এই যে এই বিষয়গুলো মানুষ সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সব আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো কার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যদি এখান থেকে ভাগ করি আল্লাহ তাআলার সৃষ্টি কোনগুলো আর মানুষের সৃষ্টি কোনগুলো, তাহলে আমরা এটা বের করতে পারবো একটু খেয়াল করলে। আমরা যদি খেয়াল করি যে চেয়ার টেবিল খাট এগুলো কে সৃষ্টি করেছেন, প্রশ্ন আসতে পারে এগুলো কে সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি করেছেন মানুষ। আর আসমান জমিন চাঁদ তারা সূর্য গাছ বৃক্ষ পশু পাখি এগুলো সৃষ্টি করেছেন মহানতা, তোমার আমার কারো ক্ষমতা নেই এগুলো সৃষ্টি করা, এগুলোর উপর ইমান আনতে হবে। আজকে আমাদের যে বিষয়টি সেটা হলো আকাইদ। আকাইদ আসলে বিশ্বাসমালা, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এখানে আমরা যদি এই আমাদের মাথার উপর সুন্দর সুনীল আকাশ মিটি মিটি তারা গ্রহ উপগ্রহ এগুলোর দিকে যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানতে পারব। আল্লাহ মহান, আল্লাহ তাআলা মহান, সেই আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আল্লাহ তাআলার সহজ সরল সঠিক পথে আমাদের চলা কিছুতেই সম্ভব নয়। আমরা পাপ থেকে বিরত থাকতে পারবো না, আমরা সওয়াব বা ভালো কাজ করতে পারবো না, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে, অত্তাকুল্লাহ
আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমার এই বই পেয়েছো এবং আমি একটি শীট দিয়েছি ছোট প্রশ্নে, এই শীট যারা যারা পেয়েছো তাহলে এখান থেকেই তোমরা পড়বে, বই রিডিং করবে, এক নাম্বার দুই নাম্বার পৃষ্ঠা এগুলো রিডিং করবে। এখন যেহেতু অবসর টাইম, অবসর সময় আছো, তোমরা বাসায় আছো, বেশি বেশি রিডিং করবে। রিডিং করলে ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তাহলে আমি দেখো বোর্ডে লিখেছি, কয়েকটি প্রশ্ন লিখেছি তোমাদের জন্য। এক নম্বর প্রশ্ন লিখেছি, আকাইদ শব্দটির অর্থ কি? তাহলে আকাইদ শব্দটির অর্থ কি? এখানে একটু কথা আছে তোমার বইয়ে এরকমভাবে, আকাইদ শব্দটি কি শব্দ? যেমন আকাইদ শব্দটি হলো বহুবচন। আকাইদ শব্দটি কি? বহুবচন। লিখে নাও একটু দয়া করে, সকলে লিখে নাও। আকাইদ শব্দটি হলো বহুবচন, এর অর্থ হলো বিশ্বাস মালা। আমরা এই যে আমি বললাম সকল কিছুর উপর বিশ্বাস, কিয়ামত, হাশর, কবর, হ্যাঁ এগুলোর উপর বিশ্বাস, মৃত্যু, হ্যাঁ যদি এগুলোর উপর বিশ্বাস না থাকে আমার তাহলে আমার ঈমান নেই। তাহলে এগুলোর উপর বিশ্বাস করা, বিশ্বাস মালা, সব কিছুকে বিশ্বাস করা, আকাইদ শব্দের অর্থ, শব্দটির অর্থ হলো বিশ্বাস মালা। লিখে নাও দয়া করে। এরপরে আসো দুই নম্বর প্রশ্ন লিখেছি, ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। সকলে বলো ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবো, আল্লাহর সৃষ্টির উপর বিশ্বাস স্থাপন করবো, কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন করবো, এর নাম হলো ঈমান। এরপরে আসো, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? দেখো তোমার প্রথম পেজে এখানে দেওয়া আছে, প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, পৃথিবী থেকে সূর্য, প্রখর সূর্য, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তোমার বইয়ে দেখো রিডিং করবে যখন, তখন দেওয়া আছে যে পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়। তাহলে প্রশ্ন উত্তর কি হবে? 13 লক্ষ গুণ বড়। ধন্যবাদ। এরপরে আসো, আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা কি? এ পৃষ্ঠায় দেখো প্রথম পৃষ্ঠার নিচের লাইন এবং পরের পৃষ্ঠা দেখো দ্বিতীয় নম্বর পৃষ্ঠা, যে আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি ফরজ? পেয়েছো নিশ্চয়, যারা পাওনি তারা লিখে নাও। আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা কি? আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা ফরজ। এরপর আস, মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? এখানে দেখো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম এগুলো বিশ্বাস স্থাপন করা, এগুলো ঈমান। আমার ঈমান মজবুত হলো। এবার মুমিন ব্যক্তি কে? মুমিন কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর একত্ব, আল্লাহ এক, যে ব্যক্তি আল্লাহর একত্ব, আমি কঠিন করে বলছি না, সহজ করে তোমরা লিখে নাও, যে ব্যক্তি তোমার বইয়েও দেওয়া আছে, যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান, তার পুরস্কার, তার শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আমি আরেকবার বলছি, যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান, তার পুরস্কার, তার শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। বুঝতে পেরেছ? তাহলে আমি যে আজকে তোমাদের এই ভিডিওটিতে 5টি প্রশ্ন উত্তর সহ বললাম, সেই এই ভিডিওটি বারবার দেখবে এবং এই 5টি প্রশ্ন তোমরা এসডাব্লিউ করবে বাসায়, এই 5টি প্রশ্নের উত্তর সহ এসডাব্লিউ করবে। আশা করি প্রত্যেকেই এটা করবে। এবং তাহলে তোমরা কি হবে, তোমাদের একটু শিখা হয়ে গেল, এই প্রশ্নগুলো শিখা হয়ে গেল এবং যাদের হাতে বই নেই তারাও এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে এই পরিস্থিতিতে এই মুহূর্তে যারা বাসায় আসো সকলে, যেহেতু প্রচুর ঠান্ডা, এই অবস্থায় তোমরা সকলে সুস্থ থাকবে, বাইরে খুব বেশি বের হবে না, বের হলেও মা বাবার সাথে বের হলেও তোমরা কি করবে, মাস্ক পরে বের হবে এবং সকলেই সচেতন থাকবে,
যেন কোনো ক্রমেই ঠান্ডা না লাগে, আর পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, পিতামাতাকে বলবে, সকলেই ক্ষমা চাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।